ঢাকা বোর্ডের 3 নং প্রশ্নে আসছে ধারা, আর এই ধারার ক দাগে আছে কি দেওয়া আছে, দেওয়া আছে ওয়াই বাই এম প্লাস এম বাই ওয়াই সমান ওয়াই বাই এন প্লাস এন বাই ওয়াই। এ ধরনের অঙ্ক যদি সমাধান করতে বলে যেখানে চলক এক্স ওয়াই থাকে, এক্স এখানে ওয়াই আছে, তো আমরা একটু সাইড সেন্স করি যাতে একটু মাইনাস আসে। মাইনাস আনছি, এবার লসাগু করা যাক, যেখানে লসাগু এম এন, এখানে ওয়াই এন মাইনাস ওয়াই এম, এখানেও লসাগু আছে ওয়াই এন মাইনাস এম, বা এখান থেকে ওয়াই কমন নি, এন মাইনাস এম বাই কি থাকে এম এন, ওখানে এন মাইনাস এম বাই ওয়াই, বা এই ওয়াইটা এই পাশে এনে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হবে না, আর এম এন মাইনাস এম এম এন যাই গুণ হবে আর এন মাইনাস এম যে ভাগ হলো, বা ওয়াই স্কোয়ার সমান কি থাকলো এম এন, অতএব ওয়াই সমান রুট ওভার এম এন, এটাই অ্যান্সার। খদাকে বলছে, খদাকে কি বলা হয়েছে যে 1 নং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এত দেওয়া আছে, এন এর মান নির্ণয় করো। তো 1 নং ধারাটিতে কি আছে, 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট আরও আছে, তো প্রথম পদ কত, প্রথম পদ এ সমান 2, আর সাধারণ অন্তর ডি সমান যে কোনো পদ 7 বিয়োগ তার আগের পদ, তাহলে কত 5। ধরি ধারাটির এন পদের সমষ্টি সমান কত আছে, 2 2 3 5, এটা দেওয়া আছে, বা এন পদের সূত্রটি কি, এন পদের সমষ্টির সূত্র এন বাই টু টাইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সমান ওই জিনিসটা, বা এন এর মান জানি না, এটাই জানা দরকার, 2 2 গুণ 2 প্লাস এন মাইনাস ওয়ান, ডির মান 5 বসাই দিলাম, 2 2 3 5, বা এখানে এন বাই টু থাকে, এখানে 2 থাকে, এখানে 4 প্লাস গুণ করে দিই 5 এন মাইনাস 5, 2 2 3 5, বা এখানে এন বাই টু, এখানে থাকে কি 5 এন মাইনাস 1, 2 2 3 5, বা এন যে গুণ হয়ে যায় 5 এন স্কোয়ার মাইনাস 10, আর এই 2 যায় ওর সাথে গুণ হয় কত, 0 3 2 7 2 2 সরি 4 4, বা 5 এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 44 70 সমান 0। এখন একটা আছে একটা মিডিল টার্ম ব্রেক ফর্ম, তো কিন্তু এটা নিয়ে যারা মিডিল টার্ম ব্রেক করতে গেছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে, কারণ এটা মিডিল টার্ম ব্রেক যায় না, এই জন্য আমাদের ওই সেই বিশেষ সূত্রটা ব্যবহার করতে হবে, যেখানে বা এন সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এই সেই বিশেষ সূত্রটা ব্যবহার করতে হবে, বাই টুইস এ, এর মান হচ্ছে 5। ওকে, এটা সমান কি লেখা যায়, এখানে প্লাস 1 হয়, প্লাস মাইনাস দুটো বারের মধ্যে কি থাকে 1
प्लस कत है ये 89400 बाय 10 बा 1 प्लस माइनस रूट ओवर 89401 बाय 10 समान कत है 1 प्लस माइनस एखे है 299 बाय 10 तो है इन समान 1 प्लस 299 बाय 10 अथवा इन समान 1 माइनस 299 बाय 10 एटा ये दुटार एक मान हो एखे कत है 300 बाय 10 समान शुद्ध 30 एखे कत है इन समान माइनस 298 बाय 10 समान कत है माइनस 29.8 যা গ্রহণযোগ্য না যা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা কেন ঋণাত্মক হতে যাবে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না অতএব এন সমান 30 এটাই অ্যান্সার যারা এই সূত্রটা সমস্যা আছে তাদের হচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে এখানে এক্স এর মান হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়েলভ এটা হচ্ছে সূত্র এই সূত্রের সাহায্যে যে কোনো সমীকরণের এই যে এই আকারের সমীকরণ যে কোনোটা করা যায় সেটা মেরিল টার্ম করলেও গেলেও করা যায় না গেলেও করা যায় গ দাগে একটা ধারা দেওয়া আছে যেখানে দুই নঙে একটা ধারা সেভেন প্লাস x প্লাস y প্লাস z প্লাস 4375 প্লাস ডট ডট এটা গুণাত্মক ধারা এক নং ধারা হতে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো তো এক নং ধারায় প্রথম পদ a সমান দেওয়া আছে 7 আর দেওয়া আছে 1 2 3 4 5 পঞ্চম পদ দেওয়া আছে তো আর r এর মান দেওয়া নাই তো r এর মান ধরি ধরি সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর এটা আছে প্রথম পদ এই সমীকরণ দেওয়া আছে তো এটা দেওয়া আছে 1 2 3 4 5 পঞ্চম পদ ধারাটি পঞ্চম পদ কত ধারাটির পঞ্চম পদ আছে 4375 বা পঞ্চম পদের সূত্র কি এ আর টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 এটা হচ্ছে পঞ্চম পদের সূত্র সমান এত বা এর মান কত 7 আর এর মান জানি না জানতে হবে 5 মাইনাস 1 সমান 4375 বা আর 4 সমান কত আসে 4375 বা আসে 7 সমান কত লেখা যায় এটা করে দেখছি আমি 625 হয় 625 বা আর 4 সমান এখানে লিখি 625 বা আর 4 সমান 5 এর পাওয়ার 4 লিখলে 625 হয় এবার 4 4 ব্যানিশ করলে অতএব আর সমান 5 আচ্ছা তাহলে এক্স ওয়াই জেড চিহ্নিত স্থান কি দ্বিতীয় পদ তৃতীয় পদ আর চতুর্থ পদ এই চারটে নির্ণয় করলে হবে তিনটে নির্ণয় করলেই হচ্ছে তো দ্বিতীয় পদ কত দ্বিতীয় পদ ই আর টু মাইনাস এক সমান ই আর সমান কি লেখা যায় এর মান 7 গুণ আর এর মান 5 পাশাটা 35 ঠিক আছে তাহলে এক্স এর মান 35 হলো দ্বিতীয় পদ এক্স এটা লিখতে পারি এক্স সমান এত তৃতীয় পদ ওয়াই সমান এ আর থ্রি মাইনাস ওয়ান সমান কত আসে এ আর টু এর মান হচ্ছে 7 আর 5 এর স্কয়ার 7
gun kaybedeksere posish shat posisha shat posish koto eksho posotto eta eta hocche y ar ekta pod ache seta hocche daratir 1 2 3 4 4 chotutto pod chotutto pod koto chotutto pod budget eta shoman hocche er 4 minus 1 shoman er 3 cube ar ki er man 7 gunon ar er man hocche 5 5 paisi 5 এর পর কিউ 7 গুণ 125 তাহলে 875 এটা অতএব x সমান 35 y সমান কত আছে 175 আর z সমান 875 এটা আছে তো আসলে অনেক জটিল করে দিছে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক জটিল করে দিছে ঠিক আছে আজকে এই পর্যন্ত